উচ্চ রক্তচাপে ভোগায় আজ নিয়মিত সংবাদ সম্মেলনে আসেননি সংক্রামক রোগ নিয়ে গবেষণা সংস্থা আইডিসিআর এর পরিচালক। দেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যে তিনজন আমরা হলো নতুন ভাবে সংক্রমিত বলে আমরা হলো নিশ্চিত হয়েছি, তাদের মধ্যে একজন মহিলা, তার বয়স 22 বছর, একজন পুরুষ বয়স 65 বছর, আরও একজন পুরুষ বয়স 32 বছর। এই তিনজন যোগ করে এখন হয়েছে 17। সকলেই আসলে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এবং একই পরিবারের সদস্য। করোনাকে জাতীয় দুর্যোগ উল্লেখ করে মহাপরিচালক বলেন, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের জন্য বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে বিশেষ পোশাক সহ প্রয়োজনীয় সরঞ্জাম। খুব অত্যন্ত অল্প সময়ের মধ্যে 1 লক্ষ কিট সংগ্রহ করা এবং 10 লক্ষ এই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সংগ্রহ করার ইয়েতে আছে। কোনো চিকিৎসা কেন্দ্রে এই সমস্ত পিপির কোনো অভাব হবে না। অনেকে হলো হয়তো তারা অবশ্যই হয়তো ভয় পাচ্ছেন, সবাইকে আমি অনুরোধ করব যে এটা হলো জাতীয় দুর্যোগ, জাতির স্বার্থে এবং বৃহত্তর মানবতার স্বার্থে হলো সকলেই, আমরা যেহেতু চিকিৎসক হয়েছি, আমরা নার্স হয়েছি, আমরা স্বাস্থ্যকর্মী হয়েছি, আমরা অবশ্যই সেবা কাজ থেকে হলো নিজেদেরকে বিরত রাখবো না। এদিকে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রয়োজনে লকডাউন করা হবে করোনা আক্রান্ত প্রবণ এলাকা। কোয়েতমৈত্রী হাসপাতাল যেখানে রোগীরা এখন আছে, আমরা আরও অনেকগুলো হাসপাতাল এবং স্থাপনা চিহ্নিত করেছি যেখানে আমরা 2000 বেডের মতো আমরা রাখতে পারবো, এবং তার থেকেও যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে আমরা আরও বড় জায়গা আরও চিহ্নিত করেছি। সেটা হলো ওই বিশ্ব ইজতেমা যেখানে হয় সেই জায়গাটিকেও আমরা আর্মির কাছে দিয়েছি, তারা এটাকে নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেটাকে সেখানে এই যদি প্রয়োজন হয় কোয়ারেন্টিনের জন্যে, চিকিৎসার জন্যে সেই জায়গাটি ব্যবহার করা হবে। মাদারীপুর এরিয়া, ফরিদপুর এরিয়া বা ওই একটা আছে শিবচর এরিয়া, এই সমস্ত এরিয়াতে বেশি করে দেখা দিচ্ছে। তা আমরা যদি অবনতি ঘটে তাহলে পরে আমরা লকডাউনের দিকে আমরা যাব। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে জনসাধারণের চলাচল সীমিত করেছে স্থানীয় প্রশাসন। মাহমুদ কমল, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।